গত 7 নভেম্বর শনিবার সকাল 11:30 সময় টরন্টোর ড্যান্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারের নির্মাণ কাজের শুভ সূচনা করলেন টরন্টো সিটি মেয়র জন টোরি। নির্মাণ কাজের এই শুভ সূচনার মধ্য দিয়ে কানাডাতে বাঙালিদের দীর্ঘদিনের এক স্বপ্নের বাস্তবায়ন হল। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে বিরাজ করছে আনন্দের বন্যা। বাঙালি কমিউনিটি এবং অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইনক এর নেতৃবৃন্দ যে অক্লান্ত শ্রম, মেধা ও অর্থ সংগ্রহ করে শহীদ মিনারের কার্যক্রমকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তার জন্য সিটি মেয়র জন টোরি বাঙালি কমিউনিটিকে অভিনন্দন জানান। আজকের এই সফলতায় বাঙালি কমিউনিটির একাত্মতা, একাগ্রতা শুধু বাঙালি কমিউনিটি নয়, টরন্টো সিটির সকল সিটিজেনদের জন্য এক শিক্ষণীয় ঘটনা। 21 ফেব্রুয়ারিতে টরন্টো সিটির সর্বত্র হতে লোকজন এখানে আসবে এবং জেনে নেবে 1952 সালের এই দিনে বাংলাদেশে ভাষার জন্য ভাষাপ্রেমিকদের আত্মাহুতির সেই করুণ কাহিনী। সিটি মেয়র আরও বলেন, ভাষা নিয়ে আজও বিশ্বের বিভিন্ন জায়গায় সমস্যা রয়ে গেছে, এমনকি আমাদের এখানেও, যা আমাদের জানা আছে। বিগত 21 ফেব্রুয়ারিতে মধ্যরাতে তীব্র ঠান্ডার মধ্যে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার স্মৃতি উল্লেখ করে মেয়র বলেন, তীব্র শীতের মধ্যরাতে পুষ্পস্তবক দিতে আসলে 1952 সালের বাসা শহীদদের আত্মত্যাগের কথা আমাদের বেশি হৃদয়গ্রাহী হবে। অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইনক OTIMLDM এর প্রেসিডেন্ট ম্যাক আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সিটি কমিশনার ব্র্যাডফোর্ড। স্থায়ী শহীদ মিনারের নির্মাণ কাজের শুভ সূচনা লগ্নে ইতিহাসের সাক্ষী হয়ে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিচেস ইস্ট ইয়র্কের ফেডারাল এমপি নেথানিয়েল আর্সকিন স্মিথ, স্কারবোর সাউথ ওয়েস্টের এমপিপি বাঙালি বংশোদ্ভূত কানাডিয়ান ডলি বেগম, বিচেস ইস্ট ইয়র্কের প্রভিন্সিয়াল এমপিপি রিমা বেগ ম্যাকগাউন, স্থানীয় সিটি ওয়ার্ড কমিশনার ব্র্যাডফোর্ড সহ অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইনক OTIMLDM এর প্রেসিডেন্ট ম্যাক আজাদ, সদস্য সচিব ব্যারিস্টার রিজওয়ান রহমান সহ OTIMLDM এর বোর্ড অফ ডিরেক্টরসের সকল সদস্যবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।